আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। 2000 টাকার নোট প্রত্যাহারের পর থেকেই নোট নিয়ে নানা ভুয়ো খবর সামনে এসেছে, কিন্তু এবার দেশের সরকারি ব্যাংক পিএনবি এমন একটি অফার নিয়ে এসেছে যার সাহায্যে কোনো ব্যক্তি পুরনো ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে পারবে। পুরনো ছেঁড়া ফাটা নোট থাকলে সুখবর, নোটের বদলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেবে একেবারে নতুন নোট। পিএনবি অফিসিয়াল টুইটে লিখেছে, যদি পুরনো অথবা ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে চান তবে এখন সহজে এই নোট পরিবর্তন করতে পারবেন। এর জন্য নিকটস্থ পিএনবি শাখায় যোগাযোগ করতে হবে গ্রাহকদের। এর জন্য গ্রাহকেরা ব্যাংকে গিয়ে নোট ও কয়েন বিনিময় করতে পারেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম বলছে, গ্রাহকের কাছেও যদি পুরনো অথবা ছেঁড়া নোট থাকে তাহলে তাকে খুব বেশি চিন্তা করতে হবে না। ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে এই ধরনের নোট বদল করতে পারবেন সাধারণ মানুষ। যদি কোনো ব্যাংকের কর্মী গ্রাহককে নোট বদলে দিতে অস্বীকার করেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যেতে পারে। তবে নোটের অবস্থা যত খারাপ হবে তার মূল্য তত কমবে। প্রশাসনের নির্দেশে আজ অর্থাৎ বুধবারের বন্ধ প্রত্যাহার করলেন হিন্দুরক্ষী বাহিনীর কর্মকর্তারা। আজ অর্থাৎ বুধবার জেলায় কোনো বন্ধ হচ্ছে না। মঙ্গলবার রাতে বন্ধ আহ্বানকারীরা বন্ধের সমর্থনে জেলা সদরে প্রচারাভিযান চালানোর সময় পুলিশ কজনকে সদর থানায় ডেকে পাঠায়। সেখানে আলোচনায় বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বন্ধ প্রত্যাহারকারীরা বলেন, রাজ্যে সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগপত্র আনতে গৌহাটির উদ্দেশ্যে যাবেন। বিষয়টির গুরুত্ব বুঝে করিমগঞ্জের জেলাশাসক বন্ধ প্রত্যাহারের নির্দেশ দেন, ফলে আজ অর্থাৎ বুধবার বন্ধ হচ্ছে না জেলায়, যার ফলে স্কুল কলেজ থেকে সরকারি বেসরকারি সব কার্যালয় যথারীতি খোলা থাকবে আজ। অন্যদিকে বাঙ্গা কাণ্ড নিয়ে সদর ডিএসপি বলেন, পুলিশ বিষয়টি নিয়ে তৎপর রয়েছে, শীঘ্রই দোষীকে আটক করা হবে। তবে বাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বিষয়টি নিয়ে অপপ্রচার না চালানোর অনুরোধ করেন ডিএসপি সদর গীতার্থ দেববর্মা। কেন্দ্রীয় লোক সেবা আয়োগের 2022 সালের পরীক্ষার ঘোষণা করা ফলাফলে আসামের বেশ কয়েকজন প্রার্থী সফলতা লাভ করেছে। ইউপিএসসির এই পরীক্ষায় আসামের ময়ূর হাজারিকা পঞ্চম স্থান লাভ করতে সমর্থ হয়েছে। গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ের এমবিবিএস ডিগ্রি লাভ করা ময়ূর হাজারিকা দীর্ঘদিন থেকে ইউপিএসসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এছাড়া আসামের আরও তিনজন পরীক্ষায় সফলতা অর্জন করেছে, উল্লেখ্য ঈশিতা কিশোর, গরিমা লোহিয়া এবং উমা হারতি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছে। ইউপিএসসি গত বছরের 5ই জুন প্রারম্ভিক পরীক্ষা অনুষ্ঠিত করেছিল এবং 22ই জুন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। গত বছর সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 2023 সালের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছিল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইউপিএসসিতে স্থানপ্রাপ্ত ময়ূর হাজারিকা সহ সফলতা অর্জন করা অন্যান্যদের অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আগামী 25শে মে গৌহাটির খানাপাড়ায় প্রায় 45,000 নবনিযুক্ত প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র প্রদান করা হবে। এই সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন যে, এবারই প্রথম একই সঙ্গে এই বৃহৎ সংখ্যক যুবক যুবতীকে নিযুক্তিপত্র প্রদান করা হবে। খানাপাড়ায় অনুষ্ঠেয় নিযুক্তি সমারোহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 44,703 জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করবেন। মুখ্যমন্ত্রী জানান, তৃতীয় শ্রেণীতে 11,048টি এবং চতুর্থ শ্রেণীতে 13,739টি পদে নিযুক্তি দেওয়া হবে। আসাম পুলিশে 1,279টি, আবগারি বিভাগে 222টি, অগ্নি ও জরুরিকালীন বিভাগে 39টি, কারাগার বিভাগে 301টি,
গৃহরক্ষী বিভাগে 360টি, বন বিভাগে 2720টি, স্বাস্থ্য বিভাগে 5281টি, শিক্ষা বিভাগে 7473টি পদে নিযুক্তি দেওয়া হবে। সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগে 362টি, ক্রীড়া বিভাগে 135টি, পূর্ত বিভাগে 460টি এবং কৃষি বিভাগে 202টি পদে নিযুক্তি দেওয়া হবে। নিযুক্তিপ্রাপ্তরা 1 জুন থেকে 15 জুনের মধ্যে চাকরিতে যোগদান করবেন। মুখ্যমন্ত্রী আগামী জুলাই মাসের মধ্যে আরও 22,776টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন। রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের দোকান থেকে গুটখা জাতীয় নেশা সামগ্রী বিক্রি বন্ধ সুনিশ্চিত করতে বলেছেন। রাজ্যপাল মঙ্গলবার হাইলাকান্দি জেলাশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় জেলায় বাস্তবায়ন করা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলির পর্যালোচনার সময় জেলা প্রশাসনকে এই নির্দেশ দেন। তিনি বলেন, এ ধরনের নেশা সামগ্রীর চোরাচালান প্রতিরোধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজ্যপাল জেলার হাসপাতালগুলিতে আসা সব ধরনের রোগীর চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে জেলা প্রশাসনকে বলেন এবং ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত মজুত রাখতে বলেন। পাশাপাশি কৃষি বিভাগকে জেলার 100% কৃষক যাতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং কিষাণ বিমা যোজনায় উপকৃত হতে পারেন সে ব্যাপারে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন। বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ যোজনায় পুরনো প্রকল্পে 2016-17 থেকে 2020-21 পর্যন্ত জেলায় 15,913টি গড় মঞ্জুর হয়েছিল। এখনও পর্যন্ত 14,815টির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। রাজ্যব্যাপী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 4 দিনের কর্মবিরতি আন্দোলন শুরু হল। মঙ্গলবার প্রথম দিন শিলচর মেহেরপুরে জেলা আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন প্রায় 400 কর্মী। আজ অর্থাৎ 24 মে, 25 এবং 26 মে পর্যায়ক্রমে সমস্ত জেলা কর্মী ও সহায়িকারা বিক্ষোভ প্রদর্শনে সামিল হবেন। প্রসঙ্গত গত 22 মে বিভাগীয় কর্তৃপক্ষ ইউনিয়ন নেতৃত্বের সঙ্গে মিলিত হয়েছিলেন গৌহাটিতে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস না পাওয়ায় কর্মবিরতির সিদ্ধান্তে অটল থাকতে বাধ্য হয়েছেন তারা। এরপরও যদি সরকার নির্বিকার থাকে তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান কর্মীরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের ন্যায্য দাবিগুলোর ভিত্তিতে আন্দোলন করছেন, কিন্তু সরকার নির্বিকার, তাই অনন্যপায় হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, যতদিন তা না হবে ততদিন ন্যূনতম 10,000 টাকার সাম্মানিক দিতে হবে, অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য এককালীন অর্থ শীঘ্র দিতে হবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো অবিলম্বে সংস্কার করতে হবে, যদি তাদের দাবি না মানা হয় তাহলে আগামীতে তারা রাস্তা অবরোধ করে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে সদরঘাট স্টিমারঘাট এলাকায় বরাক নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তা কনকপুর শ্যামানন্দ লেনের বাসিন্দা রিতম পাল বলে শনাক্ত করেন তার পরিবারের লোকেরা। গত রবিবার রাত থেকে নিখোঁজ ছিল রিতম। ছেলের দেহ শনাক্ত করে রিতমের বাবা বলেন, গত রবিবার সে বাড়িতে এসে তার স্কুটি পার্ক করে তার মাকে বলেছিল যে সে কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু রাত 8টায় বাইরে গিয়ে এরপর থেকে সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। এরপরে থানায় প্রাথমিক এজাহার দায়ের করেন তারা। তিনি বলেন, আমরা বরাক নদীতে একটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধারের খবর পাই এবং সেই অনুযায়ী আমরা তাকে রিতম বলে শনাক্ত করি। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। ঘটনার পিছনে কোনো রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।